বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সিক্স সেমিস্টারের কিছু ভূগোল বই সম্পর্কে আলোচনা করলাম। প্রথমে আছে সিসি 13, জিওগ্রাফিক্যাল থট। জিওগ্রাফিক্যাল থটের হচ্ছে ভূগোল চিন্তার বিকাশ। কুন্তলা রাহিরি দত্ত বলছে, ওয়ার্ল্ড প্রেস পাবলিকেশনের এটা বইটা, তোমরা দেখতে পারো। এটা সহজ ভাষায় উপস্থাপন করা আছে। দ্বিতীয় যে বইটা তোমাদের কিনতে হবে, ভূগোল চিন্তা ও দর্শন, ডক্টর রামকৃষ্ণ মাইতি, ডক্টর মৌমিতা মৈত্র মাইতি, নবোদয় পাবলিকেশনের এই বইটি। আরেকটি ভালো এবং চটি 4 নম্বর, 6 নম্বর এবং 10 নম্বর এবং MCQগুলো করে ভালো সুন্দর একটা নতুন বই পাবলিশ করেছে, সেটা হচ্ছে ভূগোল চিন্তাধারার বিকাশ, প্রণব কুমার সিংহ, ডক্টর মৌসম মজুমদার আর মণিকাঞ্চন রায়, তোমার তপতি পাবলিকেশনের এই বইটি খুব ভালো। সিসি 14, ডিজাস্টার ম্যানেজমেন্ট, যে বইটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে দেখে নাও ডিজাস্টার ম্যানেজ, নীলাংশু চক্রবর্তী। একমাত্র দেখলাম ভালো একটি বই সবচেয়ে, তোমরা এই বইটা তোমরা সংগ্রহ করে রাখবে, নবোদয় পাবলিকেশনের এই বইটি, দেখে নাও ভালো করে তোমরা। ডিএসসি পেপার 3 আছে তোমার, তোমরা ফোর্থ সেমিস্টারের নতুন যে বই কিনেছিলে অর্থনৈতিক ভূগোল অনিশ চট্টোপাধ্যায়, সেই বইটাই তোমাদের এই পেপারটা কভার করে দেবে। আর নতুন ফোর্থ সেমিস্টারে যে কিনে থাকো, সিক্স সেমিস্টারের কেনার দরকার নেই। ডিএসসি 3 হলো, এবার ফোর হচ্ছে মৃত্তিকা অ্যান্ড সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফি। সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফি তোমাদের কিনতে বললো মৃত্তিকা ভূগোলের পরমার্থ ঘোষের এই বইটি। এই বইটি খুব চুটি হলো, অল্প দাম এবং খুব সুন্দর করে এই বইটাতে উপস্থাপন করা রয়েছে। এছাড়াও আমার কাছে আরেকটি মৃত্তিকা ভূগোলের নবোদয় পাবলিকেশনের বই রয়েছে তোমার, প্রভাস চন্দ্র দাস। জীব ভূগোলে যেহেতু রয়েছে জীব ভূগোল এবং তারপরে তোমার জীব ভূগোলের সাথে তোমার সয়েল জিওগ্রাফি, নিখিল কৃষ্ণ দে তোমার এই একটা বই, তোমার নিখিল কৃষ্ণ দে বইটা তোমরা সংগ্রহ করতে পারো। ফোর্থ সেমিস্টারে তোমরা কিনেছিলে জীব ভূগোল তোমার বেড়া, যে বিশ্বজিৎ বেড়া, ডক্টর সুমনা ভট্টাচার্য, নবোদয় পাবলিকেশনের এই বইটি তোমাদের ফোর্থ সেমিস্টারে কিনা থাকলে সিক্স সেমিস্টারেও তোমাদের এই বইটি কাজে লাগবে।